দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে চলেছেন সারেগামা পা খ্যাত সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা। 2017 সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি। গত বছর ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক বিয়ে সারেন তাঁরা। তবে এক বছর হওয়ার আগেই সেই বিয়ে ভেঙে যায়। শোনা গিয়েছিল বিবাহিত থাকাকালীন পরকীয়ায় জড়িয়েছিলেন তিনি। বিষয়টি সত্যি কিনা যাচাই করা সম্ভব হয়নি। তবে মীনাক্ষীর বিয়ে ভাঙার পর দুর্নিবার জানান তিনি মোহর ওরফে ঐন্দ্রলা সেনের সঙ্গে প্রেম করছেন। কে এই মোহর, কি তার পরিচয়? টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক মোহর। হোলি চার্লস স্কুলে পড়াশোনা করেছেন তিনি, পরে লেডি ব্রেভন কলেজ থেকে পাশ করেন। ক্যারিয়ারের শুরুতে সুরিন্দর ভিএফএক্স স্টুডিও, সুরিন্দর ফিল্মস এবং নাইডিয়াস ক্রিয়েশনসে কাজ করেছেন তিনি। 2020 সালের 19 জানুয়ারি থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন মোহর। বর্তমানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ তিনি। দীপ থেকে জিতের মতো সুপারস্টারদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক মোহরের। দুর্নিবারের সঙ্গে মোহর ওরফে ঐন্দ্রলা সেনের প্রথম আলাপ হয় বক হোটেলের সামপ্লেস এলসে। ওই পাবের স্মোকিং রুমে বসেই মোহরকে প্রেমের প্রস্তাব দেন সঙ্গীত শিল্পী। আগামী 9 মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুর্নিবার ও মোহর। তাঁরা চান বিয়েতে শানাই এবং জ্যাজ বাজুক। মোহর সেনের দাবি, দুর্নিবারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত বাজতে পারে তাঁদের বিয়েতে। ওই দিন ছুটি আনন্দ করার পরিকল্পনা করেছেন তাঁরা।